অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, 2 জুন 2021, অর্থাৎ আজ থেকে মঙ্গল হচ্ছে পরম নিচস্ত। এর ফলে, এই পরম নিচস্তের ফলে 8টি রাশি সতর্ক থাকুন এবং 4টি রাশির জন্য নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ 12টি রাশির ক্ষেত্রে 4টি রাশির ক্ষেত্রে নিজভঙ্গ রাজ্য এবং 8টি রাশির ক্ষেত্রে সতর্ক থাকুন। কোন কোন এই 8টি রাশি সতর্ক থাকবেন এবং কোন কোন এই 4টি রাশি নিজভঙ্গ রাজ্য হচ্ছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখুন, কর্কট রাশিতে এই মঙ্গলের গোচর এবং কর্কট রাশিতে এই মঙ্গল নিচস্থ এবং এর সাথে সাথে নবাংশ কুণ্ডলীতেও এই মঙ্গল কিন্তু নিচস্থ। অর্থাৎ 3.20 ডিগ্রি পর্যন্ত এটা নিজভঙ্গ থাকছে, অর্থাৎ নিচস্থতার ফল কিন্তু দিবে। এবং নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে 4টি রাশির ক্ষেত্রে। মঙ্গল আমাদেরকে কী দেয়? এনার্জি। মঙ্গল আমাদেরকে কী দেয়? ভূ সম্পত্তি। মঙ্গল আমাদেরকে কী দেয়? ভাতৃস্থান, ভাই। মঙ্গল আমাদেরকে কী দেয়? অগ্নি জায়গাটা, সার্জারি, এই জায়গাগুলো, ভূমি, ভূমিপুত্র মঙ্গল এক কথায়। অর্থাৎ এই যে মঙ্গলের রাশি পরিবর্তন এবং পরম নিচস্থ হচ্ছেন, এমনি কুণ্ডলিতেও কর্কট রাশিতে এবং নবাংশ চাটেও এই মঙ্গল কিন্তু নিচস্থ, অর্থাৎ পরম নিচস্থ এই মঙ্গল 3.20 এই অবধি পরম নিচস্থের ফল কিন্তু দেবে। অর্থাৎ মোটামুটি 8 দিন পর্যন্ত এই মঙ্গল কিন্তু পরম নিচস্থ কিন্তু থাকছে। তারপর নিচস্থের ফল কিন্তু কিছুটা হলেও কমবে এবং নিজভঙ্গ রাজ্যকে 4টি রাশির ক্ষেত্রে ধন বর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে এই 4 রাশি। যেহেতু নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে, কোন কোন এই 4টি রাশি এবং কোন কোন এই 8টি রাশি, 4টি রাশির ক্ষেত্রে আমি নাম আপনাদেরকে পরে বলবো। তার আগে আপনারা প্রথম আপনাদেরকে কিছু ক্লু দিয়ে বুঝিয়ে দিই। 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর এবং 10 নম্বর রাশি জুডিয়াকে 1, 4, 7, 10 এই 4টি রাশি নিজভঙ্গ রাজ্যকে বিশেষভাবে কিন্তু লাভ পেতে চলেছে। 1, 4, 7, 10 কোন কোন রাশি? মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি এবং মকর রাশি। দেখুন, এর সাথে সাথে শনি মঙ্গলের কিন্তু দৃষ্টি বিনিময় কিন্তু হচ্ছে এখানে। অর্থাৎ মঙ্গল যেখানে উচ্চস্থ হয়, সরাসরি সে তার দৃষ্টি এখানে পড়ছে। অর্থাৎ নিচস্থতা ভঙ্গ হয়ে মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের আর্থিক স্টেবিলিটির জায়গাটা ভালো দিবে, সফলতার জায়গা ভালো দিচ্ছে, পারিবারিক সুখের জায়গা আপনাদের দেখাচ্ছে, ভূ সম্পত্তি থেকে লাভ আপনাদেরকে দিবে, প্রপার্টি থেকে লাভ। এবং আপনাদের এ সময়ের মধ্যে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু আপনারা করবেন এবং সফলতার জায়গা, সাকসেসের জায়গা, মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা হলেও কিন্তু আপনাদের ভালো হবে। তারপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। ভালো যেটা এই যে রাজ্য, নিজভঙ্গ রাজ্য, মকর রাশি, তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় পতি, সপ্তম পতি দশমভাবে নিচস্থ হচ্ছে, ফিনান্সিয়াল নিজভঙ্গ রাজ্য সৃষ্টি হচ্ছে, দশমভাবে নিচস্থ হয়ে নিজভঙ্গ রাজ্য, ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের ভালো দেবে, আর্থিক স্টেবিলিটির জায়গা, আপনার দাম্পত্য সুখের জায়গা, প্রপার্টি থেকে লাভ, ব্যবসা থেকে লাভ এ সময় কিন্তু আপনাদের হবে। এবং আপনাদের কথাবার্তার মধ্যে কিছুটা হলেও মধুরতা কিন্তু এ সময় দেখা যাবে। এবং কর্মক্ষেত্রের সফলতা, কর্ম পরিবর্তনের সম্ভাবনা,
যারা চাইছেন তারা কিন্তু পাবেন। কর্ম জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এবং ভূ সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু থাকছে তুলা রাশি। এরপরের যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি আপনাদের রাশিতেই এই মঙ্গল নিচস্ত নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। আপনাদের চতুর্থপতি দশমপতি অর্থাৎ পরিবারের সুখের জায়গা, পারিবারিক সুখ, মাতৃসুখ, ভূমি লাভ, প্রপার্টি থেকে লাভ, কর্মের দিক থেকে কিন্তু দশম ভাব কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেখা যাবে। কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্কট রাশির। এরপরের যে রাশি মেষ রাশি। মেষ রাশির আপনাদের রাশির অধিপতি এবং অষ্টমপতি আপনার চতুর্থভাবে শারীরিক পার্টটা নিয়ে আপনাদেরকে কিছুটা হলেও ভোগাবে শরীরগত দিকটা, কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়ে সম্পত্তির দিক থেকে লাভ দিবে। রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উত্থান হবে এবং যারা ভূমি নিয়ে কাজকর্ম করেন, মাটি কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো লাভ দিবে। তবে আয়ুর দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট বাড়িয়ে তুলবে এই নিজভঙ্গ রাজ্য। এরপরে যে আটটি রাশির কথা বলবো, যেগুলো হচ্ছে এই পরম নিচুস্থ হওয়াতে যে আটটি রাশির ক্ষেত্রে সাবধান হতে হবে, সেই আট রাশির নাম আমি আপনাদেরকে এক এক করে জানাতে চলেছি। এক হচ্ছে মীন রাশি, বি কেয়ারফুল। আপনাদের ক্ষেত্রে এই মীন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের পঞ্চমভাবে হচ্ছে অর্থাৎ প্রেমের জায়গাটা, সন্তানের জায়গাটা বা কোনো শেয়ার মার্কেটে টাকার জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু আসবে। দুই নম্বর যে রাশি কুম্ভ রাশি, ষষ্ঠভাবে আপনাদের শত্রুতার জায়গা থাকবে, কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিছু কিছু ক্ষেত্রে সাকসেস না পাওয়া, উটকো ঝামেলা, আইনি জটিলতা থাকছে। এরপরে ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আপনাদের অষ্টমভাবে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু শরীরের পার্টটা নিয়ে কিন্তু আপনাদেরকে ভোগাবে, শারীরিক পার্টটা আপনাদের কিন্তু বিশেষভাবে কিন্তু ভোগাবে। শরীরগত দিক নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অর্থ ডুবে যাওয়া, অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা, প্রতারণা হওয়ার সম্ভাবনা বা এই সময় কোনো প্রপার্টি কেনার জন্য কিন্তু আপনাদের আদর্শ নয়। আপনি ধনুরাশি মানুষ প্রপার্টি কিনবেন না এই সময়। এরপরে যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে নবমভাবে এই জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভাগ্য জায়গাটা কিন্তু সাপোর্ট কিন্তু আপনারা পাবেন না। ষষ্ঠপতি আপনাদের নবমভাবে ভাগ্যের প্রপার সাপোর্ট না পাওয়া, ভাগ্যের সফলতার জায়গাটাতে বাধা, এই সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরের যে রাশি কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের তৃতীয় পতি এবং আপনাদের অষ্টম পতি আপনাদের রাশির একাদশে এখানে আপনাদের কমিউনিকেশনগুলো কিন্তু দিবে, কিন্তু অষ্টমপতি যেহেতু নিজস্ব মারক আপনাদের হেলথের জায়গাটা, শরীর নিয়ে আপনাদের সমস্যা, ফিনান্সিয়ালের জায়গাটা কিন্তু খরচ কিন্তু হবে এই শরীরের জায়গাটাতে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা, আপনাদের ভাগ্যপতি নিজস্ব দ্বাদশভাবে ব্যয় আপনাদের করাবে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের টেনশান, অর্থ খরচ, অর্থ লস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা। অর্থাৎ এই মঙ্গল নিচস্থতে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থাকছে, প্রপার্টি থেকে লস। এরপরে যে মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা অর্থাৎ আপনাদের ধনভাবে ধননাশ আপনাদের কিন্তু হবে, প্রেমের জায়গাটা পঞ্চম প্রেমের জায়গাটা কিন্তু সমস্যা, সফলতার জায়গায় বাধা। বৃষ রাশির ক্ষেত্রে ভাতৃস্থানে বাধা, আর্থিক জায়গা কিন্তু বাধা, চোট আঘাত অ্যাক্সিডেন্ট, মানসিক টেনশন, উটকো ঝামেলা, শত্রুতা কিন্তু বাড়িয়ে তুলবে